প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। মিস আবার এলাম তোমাদের সাথে চতুর্থ শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে। এবারে আমরা বীরশ্রেষ্ঠের বীরগাথা পড়ব। তাহলে শিক্ষার্থীরা চলো আমরা আমাদের পাঠে যাই। আমরা কি দেখতে পাচ্ছি? মুক্তিযুদ্ধের সময় কিভাবে ট্রেনিং নেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, গ্রাম বাংলায় কিভাবে যুদ্ধ করা হয়েছিল আমরা আরও দেখতে পাচ্ছি, কিভাবে তাদেরকে দাফন করা হয়েছিল আমরা দেখতে পাচ্ছি, গ্রাম বাংলার ছেলেরা যুদ্ধে যাচ্ছে। তারপর আমরা দেশ স্বাধীনের একটি চিত্র দেখতে পাচ্ছি। এখানে আমরা সাতজন বীর শ্রেষ্ঠের ছবি দেখতে পাচ্ছি। এখানে যুদ্ধ চলাকালীন সময়ের একটা চিত্র দেখতে পাচ্ছি। তাহলে শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ যা দেখলাম তা থেকে আমাদের মুক্তিযুদ্ধের সময় যা যা ঘটেছিল তার একটি ধারণা নিতে পারি। এবার আমরা আমাদের পাঠে চলে আসি। 1971 সালের 26শে মার্চ, অবিস্মরণীয় সেই সময়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে শুরু হয়ে গেছে মুক্তিযুদ্ধ। বাঙালিরা ঝাঁপিয়ে পড়েছেন স্বাধীনতার মরণপণ যুদ্ধে। সারা বাংলাদেশে তখন রণক্ষেত্র। হানাদার পাকিস্তানি সেনাবাহিনীকে যেভাবেই হোক পরাজিত করতে হবে, শত্রুমুক্ত করতে হবে এই প্রিয় বাংলাদেশকে। বাংলাদেশ অর্জন করবে স্বাধীনতা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব পেশার মানুষ যোগ দিচ্ছেন মুক্তিযুদ্ধে। এরা সবাই মুক্তিযোদ্ধা, গঠিত হয়েছে মুক্তিবাহিনী। এদের সবাই জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, তাদের অনেকেই শহীদ হয়েছেন। এদের মধ্যে সাতজনকে অসীম সাহসিকতার জন্য রাষ্ট্র বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করে। এই বীরশ্রেষ্ঠরা হলেন মহিউদ্দিন জাহাঙ্গীর, মোস্তফা কামাল, হামিদুর রহমান, মোহাম্মদ রুহুল আমিন, মতিউর রহমান, মুন্সি আব্দুর রউফ এবং নূর মোহাম্মদ শেখ। এখানে আমরা তিনজন বীরশ্রেষ্ঠের কথা জানব। ডিসেম্বরের 14 তারিখ, একজন মুক্তিযোদ্ধা চাপাই নবাবগঞ্জের 12ঘরিয়ার মুক্তিবাহিনীর ক্যাম্প থেকে বের হয়ে বেড়াইচরের কাছ দিয়ে নৌকায় করে মহানন্দা নদী পার হন। তারপর অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে পাকিস্তানি সেনাদের বাংকারে আক্রমণ চালান, ধ্বংস করেন তাদের সুরক্ষিত বাংকার। পাকিস্তানি সেনাদের ঘাঁটিতে এ খবর পৌঁছালে তারা অধিক সৈন্য সংখ্যক সৈন্য এনে পাল্টা আক্রমণ চালায়। সাহসী যোদ্ধা আরও দুঃসাহসী হয়ে ওঠেন। পিছিয়ে যাওয়ার মানুষ তিনি ছিলেন না। আকস্মিকভাবে পাকিস্তানি সেনাদের গুলি এসে তার কপালে লাগে, তিনি মাটিতে পড়ে যান। এই খবর 12ঘরিয়া মুক্তিবাহিনীর ক্যাম্পে পৌঁছলে অন্যান্য মুক্তিযোদ্ধা পাকিস্তানি সেনাদের উপর মরণপণ আক্রমণ চালান। ওই দিনই তারা চাপাই নবাবগঞ্জ শহর হানাদার মুক্ত করেন। শহীদ হলেন বীর মুক্তিযোদ্ধা, বীরের রক্তে রঞ্জিত হল বাংলার মাটি। স্বাধীনতার জন্য লড়াই করা অসীম সাহসী এই বীরের নাম ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি এবং বাক্য তৈরি করে লিখি। বীরশ্রেষ্ঠ, মুক্তিবাহিনী, বাঙ্কার, বীরগাথা। বীরশ্রেষ্ঠ অর্থ মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য যারা সর্বশ্রেষ্ঠ। মুক্তিবাহিনী, মুক্তিবাহিনী অর্থ বাংলাদেশের মুক্তি ও স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করেছেন তাদের বাহিনী। বাঙ্কার, বাঙ্কার অর্থ যুদ্ধের জন্য তৈরি করা মাটির গর্ত। বীরগাথা, বীরগাথা অর্থ বীরের গল্প। শিক্ষার্থীরা, বরিশালের একটি জায়গা বাবুগঞ্জ, আর সেখানেই আমরা ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের জন্ম সেখানে দেখতে পাচ্ছি। মহিউদ্দিন জাহাঙ্গীরের জন্ম 1948 সালে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামে। মুক্তিযুদ্ধ যখন শুরু হয় তখন তিনি পশ্চিম পাকিস্তানে ছিলেন। সিদ্ধান্ত নিলেন তিনি পাকিস্তান সামরিক বাহিনী ত্যাগ করে মুক্তিবাহিনীতে যোগ দেবেন। পরিকল্পনা অনুযায়ী তারা চারজন 3রা জুলাই তারিখে রাতের অন্ধকারে পাকিস্তানের শিয়ালকোট হয়ে
ভারতে প্রবেশ করেন। সেখান থেকে দিল্লি হয়ে কলকাতায় পৌঁছান, চারজন বীর সেনাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল আতাউল গনি ওসমানি। ক্যাপ্টেন জাহাঙ্গীরকে পাঠানো হয় 7 নম্বর সেক্টরে। সেখান থেকে তিনি মালদহ জেলার মেহেদীপুর মুক্তিবাহিনী ক্যাম্পে যোগ দেন। তিনি এই সাব সেক্টরের কমান্ডার ছিলেন। তার সাহস ও ক্ষিপ্রতার কারণে আক্রমণের ধারা ছিল ভিন্ন। অনেকগুলো অপারেশনে নেতৃত্ব দিয়ে শত্রু সেনাদের খতম করেছেন তিনি। সেক্টর কমান্ডার কাজী নুরুজ্জামান তার বইয়ে লিখেছিলেন, মহিউদ্দিন ছিলেন একজন অনন্য সাধারণ দেশপ্রেমিক এবং যোগ্য সেনানায়ক। কয়েক সপ্তাহের মধ্যেই মেহেদীপুর সাব সেক্টরের চেহারা পাল্টে গেল। বিজয় দিবসের 2 দিন আগে এই অসীম সাহসী মুক্তিযোদ্ধা শহীদ হন। যুক্তবর্ণগুলো দেখি ও যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি। অন্ধকার, সেক্টর, স্বাগত। নয় ধ, এটিকে ভেঙে আমরা লিখতে পারি ন যোগ ধ। এভাবে আমরা বন্ধন, রন্ধন, নতুন নতুন শব্দ শিখতে পারি। সেক্টর কয়ট, এটিকে ভেঙে আমরা ক যোগ ট এভাবে লিখতে পারি। ডক্টর, প্রক্টর, এভাবে আমরা নতুন নতুন শব্দ শিখতে পারি। স্বাগত। শয়ব, এটিকে ভেঙে আমরা স যোগ ব এভাবে লিখতে পারি। নতুন নতুন শব্দ যেমন স্বভাব, স্বাভাবিক, আমরা এগুলো চর্চা করতে পারি। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি এবং লিখি। ধূলিস্যাৎ, ধূলিস্যাৎ অর্থ চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সঙ্গে মিশে যাওয়া। রণক্ষেত্র, রণক্ষেত্র অর্থ যুদ্ধের স্থান। শিক্ষার্থীরা, আমরা কি দেখতে পাচ্ছি? একটি বিমান বিধ্বস্ত হয়ে গেল। ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। চলো আমরা আমাদের পাঠে চলে আসি। জাহাঙ্গীরের মতোই ভাবনা ছিল বৈমানিক মতিউর রহমানের। তিনিও চেয়েছিলেন পাকিস্তান থেকে যুদ্ধ বিমান নিয়ে মুক্তিযুদ্ধে যোগ দিতে। পাকিস্তানি বিমান বাহিনীতে মতিউর ছাত্রদের বিমান প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন। তার একজন ছাত্রের নাম ছিল রশিদ মিনহাজ। তিনি পরিকল্পনা করলেন যে মিনহাজ যেদিন বিমান নিয়ে আকাশে উঠবে, সেদিন মিনহাজের কাছ থেকে বিমানটি ছিনিয়ে ভারত নিয়ে যাবেন। সেদিন ছিল 20 আগস্ট। নোটিশ বোর্ডে টানানো ফ্লাইট শিডিউল দেখে তিনি জেনেছিলেন 20 তারিখ মিনহাজ আকাশে উঠবে। সেদিন তিনি গাড়ি নিয়ে রওনা দিলেন পূর্ব দিকে। দেখতে পান মিনহাজ T-33 বিমান চালিয়ে সামনের দিকে আসছে। তিনি বিমানের সামনে গিয়ে ওকে থামাতে বললেন। মিনহাজ থামে এবং বিমানের উপর ঢাকনা খুলে কোনো সমস্যা হয়েছে কিনা তা জানতে চায়। সুযোগ পেয়ে মতিউর লাফ দিয়ে বিমানে উঠেন। আগেই রুমালে ক্লোরোফর্ম মাখিয়ে এনেছিলেন তিনি। মিনহাজের নাকে রুমাল চেপে ধরতেই সে অচেতন হয়ে যায়। কিন্তু তার আগেই মিনহাজ কন্ট্রোল টাওয়ারে খবর পাঠায় যে বিমানটি হাইজ্যাক হয়েছে। মতিউর রহমান খুব নিচু দিয়ে বেশ অনেকটা আসার পরে মিনহাজের জ্ঞান ফিরে। সে বিমানটিকে ফেরানোর জন্য ধস্তাধস্তি শুরু করে। বিমানটি পাকিস্তানের ঠাটায় বিধ্বস্ত হয়। বিধ্বস্ত বিমানের বাইরে পড়েছিল মতিউরের প্রাণহীন দেহ। পরে তাকে বিমান ঘাঁটিতে কবর দেওয়া হয়। 2006 সালে তার দেহাবশেষ দেশে ফিরিয়ে আনা হয়। রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয় ঢাকার মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। 1941 সালে ঢাকায় মতিউর জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি ছিলেন পাকিস্তান বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট। চলো শিক্ষার্থী, এখন আমরা শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণ অর্থ নিজের আয়ত্তে আনা। অতিক্রম, অতিক্রম অর্থ কোনো কিছু পার হওয়া বা ছাড়িয়ে যাওয়া। বিধ্বস্ত হওয়া অর্থ ভেঙে চুরে যাওয়া। শিক্ষার্থীরা,
শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ যে পাঠগুলো পড়লাম আমরা কি করব, বাসায় এগুলো চর্চা করব। আর আমরা পরবর্তী ক্লাসে কি সিপাহী হামিদুর রহমান সহ মানে সম্পর্কে জানব। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, পরবর্তী ক্লাসে আবার আসবো।